পুরানে গেলে হ্যাঁ সুমাইয়া ঘুমটার ভিতরে থাকতো গান বলতে পারবো তো আমি গান বাজনা করতে পারবো না আমার বাবা কি রকম সেটা আমি জানি এই আমার বাবা যদি মারা যায় তাহলে আমি খুব মানে খুব খুশি বাবা মরে গেলে শান্তি পাবে কি বলছে এসব সুমাইয়া বাবা মরে গেলে শান্তি পাবে এসব অশুভ কথা কেন তার মুখ থেকে বের হচ্ছে প্রিয় সম্মানিত ভিউয়ার্স কি এমন ঘটেছে যে বাবার মৃত্যু কামনা করতেছে মেয়ে কোনো মেয়ে কি চাইবে বাবার জন্য মৃত্যু কামনা করতে প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমরা জেনে আসবো তার মুখ থেকে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন না ঠেনে সুমাইয়া ভাইরাল হওয়ার পর থেকে আপনারা হয়তো জানেন যে গগন সাকিব তার বাবার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছিল যে এক বছরের জন্য নিয়েছিল সুমাইয়াকে যে মাসের মাস 10,000 টাকা করে সুমাইয়ার বাবাকে দেবে এই গান করার জন্য গগন সাকিব একটা চুক্তি করেছিল সুমাইয়ার বাবার সঙ্গে আগে সুমাইয়ার বাবা আগে কাজকর্ম করতো এখন আর কাজকর্ম করে না তার মেয়ে ভাইরাল হওয়ার পর থেকে এখন মেয়ের টাকা দিয়ে এখন তার সংসার চলে এখন তিনি আর কোনো কাজকর্ম করেন না এই মেয়ের টাকা দিয়ে তার সংসার চলে কি এসব বলছে সুমাইয়া যে বাবার মৃত্যুর কামনা করছে সে ভাইরাল হয়ে কি বন্ধ হয়ে গেল প্রিয় সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা তার মুখ থেকে আমরা শুনে আসি আচ্ছা সুমাইয়া তোমার আবু যে কিছুক্ষণ আগে আমার সাথে ভেজাল করছে যে তোমাকে আমার সাথে কক্সবাজার যেতে দিবে না তো সেটা কেন সে এই ভেজাল গুলো করতেছে মানে শুনেন আমি কক্সবাজার যাব তাই আমি 2 দিন যাব মানে যাইতে দিতে একদিন হবে আরেকদিন তো থাকবোই তাই আবু 2 দিন টাকা কমে যাবে তাই আব্বু আমাকে যাইতে দিতেছে আমার বাবা যদি মারা যায় তাহলে আমি খুব মানে খুব খুশি আমার টাকা দিয়ে চলে আমার টাকা দিয়ে খায় আমার বাবা কিরকম সেটা আমি জানি আমি ঢাকার দিকে আসছি আজকে 5 দিন মানে 5 দিন আসছি তো উনির কারণে আমি কোনো রেস্ট নিতে পারতেছি না কিচ্ছু না খালি ইন্টারভিউ রেস্ট নিতে পারতেছি না তাই তোমাদের বাড়িতে যে রেস্ট নিছি 2 দিন তাই কারণে আব্বু 2 দিন টাকা কামাইতে পারে নাই তাই আব্বু অনেক রাগ প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমি দেখতে পারতেছি যে এই সুমাইয়ার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করেই যাচ্ছে এখন ঘরের মধ্যে শান্তিতে থাকতে দিচ্ছে না এই টাকার লোভে কয়েকদিন পর দেখবেন যদি সুমাইয়ার ভিডিও মার্কেটে আর চলে না যখন পচে যাবে যখন আর ভিডিও কেউ দেখবে না তখন সুমাইয়ার বাবা কী করবে তখন তো মেয়েটাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তখন তো আর টাকা পাবে না তার বাবার এত লোভ জমে গিয়েছে প্রিয় সম্মানিত ভিউয়ার্স এখন তার বাবা আগের মতো আর কোনো কাজকর্মও করে না মেয়ের টাকা দিয়ে এখন চলতেছে তার সামনে একটা ভবিষ্যৎ আছে না তার ভবিষ্যৎটাকে কেন ধ্বংস করতেছে তার বাবা হাদিস কোরআনে গেলে হ্যাঁ সুমাইয়া ঘুমটার ভিতরে থাকতে হইবে গান বলতে পারবো তো আমি গান বাজনা করতে পারবো না এই মারদেশায় পড়ানো নাকি এই হিজাব পড়তে হবে পর্দা করতে হবে তাহলে সে এই কাজ করতে পারবে না এইটার জন্য নাকি তার বাবা তাকে মারদেশায় পড়াতে দিচ্ছে না দেখেন সুমাইয়ার ইচ্ছার বিরুদ্ধেও তার বাবা অনেক কাজ করে ফেলছে সুমাইয়ার বাবা সম্পর্কে আপনার যদি কোনো মূল্যবান প্রশ্ন জেগে থাকে কমেন্ট করে জানান তাই এখানে ভিডিওটা শেষ করতেছি